শপথ গ্রহণে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে বাধা, মতুয়াদের অপমান করা হয়েছে, এই দাবিতে প্রতিবাদ মিছিল বনগাঁয়। বৃহস্পতিবার মতুয়া ভক্তদের সাথে নিয়ে মিছিলে পা মেলান মমতা ঠাকুর। মমতা ঠাকুর রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নেবার সময় শপথ গ্রহণে বিতর্ক, সেখানে মতুয়াদের আরাধ্য দেবতা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে শপথ বাক্য পাঠ করছিলেন তিনি। অভিযোগ, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নেওয়ার কারণে তাকে থামিয়ে দেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীশ ধনকর। শপথ গ্রহণ করে বেরিয়ে আসার সময় দিল্লিতেই ক্ষোভ উগরে দিয়েছিলেন মমতা ঠাকুর। এর ফলে মতুয়াদের অপমান করা হয়েছে অভিযোগ তুলে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। সেই মতোই বৃহস্পতিবার বিকেলে বনগাঁতে মতুয়া ভক্তদের নিয়ে প্রতিবাদ মিছিল করেন মমতা ঠাকুর। এই প্রতিবাদ মিছিলে সামিল হন বহু মতুয়া ভক্ত। প্রত্যেকটা সচেতন সুচেতন যারা আছে তারা প্রত্যেকে জানে এর জন্য বড় দুঃখের এবং বড় কষ্টের, আর যাদের জন্য আজ আমরা এই পথ চলতে শিখেছি, আর সেখানে যদি বাধা দেওয়া হয় তাহলে সেই জায়গাটা শুধু আমরা নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা প্রকৃত জ্ঞানের অধিকারী আছে, প্রত্যেকটা জ্ঞানপ্রাপ্ত মানুষের সেক্ষেত্রে একটা দুঃখের কারণ। সেই দুঃখের কারণস্বরূপ আজ আমরা আমাদের পিতাকে যদি কেউ গালি দেয়, আমরা যাকে ভগবান বলে মান্যতা দিই, তাকে যদি কেউ সেই বাধা সৃষ্টি করে সেই নাম থেকে, তাহলে সেখানে তো আমরা চুপ করে থাকতে পারি না। হাতে ডঙ্কা নিশান কাশি নিয়ে মিছিলে পা মেলান তারা। এদিনের প্রতিবাদ মিছিলে হাজির ছিলেন বনগাঁ লোকসভার তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস, বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। কয়েক কোটি মতুয়াদের জারাত্য দেবতা, আজকে রাজ্যসভায় যে আমরা ঠাকুরের নামে শপথ গ্রহণ করতে করেছি সেটা আমাকে বাধা দিল। যে জগদীশ ধনকর আমাকে চেয়ারম্যান, উনি বললো যে এটা হবে না, যেটা লেখা আছে ঈশ্বরের নামে, আমার ঈশ্বর তো আমার আরাধ্য দেবতা, আমার ভগবান শ্রী শ্রী উন্মোহন হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর। তাহলে আজকে ঠাকুরবাড়িতে ভোটের সময় আসে নরেন্দ্র মোদীর মাথা বড় মাঠ পায়ে মাথা রাখবে, ওরা কান দিতে যাবে, আর সেই ঠাকুরের নাম আজকে ওখানে উচ্চারণ করতে দেবে না। তার মানে এরা সমগ্র ভোটার সমাজের তার বিরুদ্ধে যে বিজেপি আছে তাদের পাওয়ার খাটিয়ে যে কাজ করছে। আমি ১৯ করেছি, ১৯ সন্ত্র ঠাকুর করেছে, বড় ঠাকুর ঠাকুর করেছে ১৪, আমি ১৫ করেছি, তখন বাধা দেয়নি, কিন্তু আজকে কেন বাধা দিল? এত পাওয়ার খাটিয়ে আজকে তারা, আজকে বিজেপি তার পাওয়ার খাটিয়ে আজকে আমাদের, আমরা মনে করি যে আজকে রাস্তায় নেমে যাই বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, সময় ইউজ করো, ভোট চলে গেলে আমরা জানতে চাই। বনগাঁ ত্রিকোণ পার্ক থেকে শুরু করে বনগাঁ বাটার মোড় হয়ে শেষ হয় এই মিছিলটি। বনগাঁ বাটার মোড়ে উপরাষ্ট্রপতি জগদীশ ধনকর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শান্তনু ঠাকুরের পুষ্পতুল দাহ করা হয়। এ বিষয়ে এক মতুয়া ভক্ত বলেন, এটা আমাদের মতুয়া সমাজের অপমান, সে কারণেই আজকের এই প্রতিবাদ। আমাদের যে বাঞ্ছিত ঈশ্বিত দেবতা, আমাদের আরাধ্য দেবতা হরিচাঁদ গুরুচাঁদের নাম নিয়ে তিনি যখন শপথ বাক্য পাঠ করতে গেলেন, তখন সেই রাজ্যসভার স্পিকার মাননীয় ধনকর সাহেব, জগদীশ ধনকর, তিনি ওই অনুষ্ঠানের স্পিকার ছিলেন, তিনি তাকে বাধা সৃষ্টি করে বললেন যে না, এই হরিচাঁদ গুরুচাঁদের নাম নিয়ে শপথ বাক্য পাঠ করা যাবে না, সুতরাং আপনি পরিবর্তন করুন। তখন তাকে সেই বাক্য পাঠ করে তাকে দিয়ে হলো না, ও উপরন্ত ওটা অন্য ভাষায় যে ঈশ্বরের নাম শপথ করে বলছি, সুতরাং তার বিরুদ্ধে, আপনারা জানেন সবাই যে ভারতবর্ষটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সমস্ত মানুষের অধিকার আছে, সমস্ত ধর্মে যে কোনো ধর্মে সে যেতে পারে, সুতরাং সেই আমার বাঞ্ছিত দেবতা, আমার ইষ্ট দেবতা, আমার আরাধ্য দেবতা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম, আমার মমতা ঠাকুরের যে উত্তরসূরি, যারা পূর্বসূরি যারা ছিলেন হরিচাঁদ গুরুচাঁদ, তাদের নাম নিয়ে যখন তিনি শপথ বাক্য পাঠ করলেন, এই মানে ধনকরজি অর্থাৎ জগদীশ ধনকর, তিনি জানেন না সংবিধানে কী লেখা আছে, ধর্মনিরপেক্ষতা লেখা আছে, তিনি সংসদের একটা গুরুত্বপূর্ণ চেয়ারে বসে থাকে, এখানে কদর্যতম কাজ তিনি কেন করে করলেন, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে, আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।